সবাইকে স্বাগত। আজকে 2021-এর সর্বশেষ দিন, জুম্মার দিন ছিল। বিশেষ করে এই বছরের প্রথম দিনটা জুম্মা দিয়ে শুরু হয়েছিল এবং আজকে জুম্মা দিয়ে শেষ হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন পর্যন্ত ভালো আছি কোভিড সিচুয়েশনের মধ্যে। তো আজকে আমি আমার ভাইয়া সহ বের হয়ে গেলাম বিকালবেলা একটু ঘুরতে। এই যে ভাইয়া ড্রাইভ করতেছে, তো দেখা যাক, সবাই সাথে থাকো। আমরা আশপাশে ঘুরতেছি এখন, এখানে সন্ধ্যা 6টার মতো, তো আমরা মাত্র বের হয়েছি। তো আজকের পরিবেশটা সম্পূর্ণই ভিন্ন ছিল, বিশেষ করে আকাশটা অনেক সুন্দর ছিল, তখন সূর্য অস্ত যাবে। তো আমরা বের হলাম ঘুরতে, যেহেতু হ্যাপি নিউ ইয়ার রাত্রি, আর ওই দিনে দীর্ঘ 3 বছর পর দুবাইতে প্রথম বৃষ্টি নামলো। তো পরিবেশটাই অন্যরকম, আসলে খুব ভালো লাগতেছিল। তো আমরা এখনও যাচ্ছি রাস্তায়, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন।
ট্রাফিক আজকে না, আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার নাইট, দুবাইয়ের অনেক ব্যস্ততা, রাস্তায় অনেক ট্রাফিক। তো আমরা আরেক ভাইয়াকে উঠাই নিলাম, এখন উনি আসছে। ভাইয়া হাই দেন। তো আমরা এখন দেখি একটা হালকা চা পানি খেতে পারি কিনা। তো উনি দীর্ঘ আজকে কয়েকদিন অসুস্থ ছিল, তো অনেকে আমরা দেখতে আসলাম। তো দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। শুধু চা নিছেন? আর কি আছে ভিতরে? তো অবশেষে আমরা চলে আসলাম শারজা ফেস্টিভ্যাল। তো দেখা যাক সামনের দিকে আগাইতে থাকি, যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, 21-এর শেষ দিন। সাথে আছে আমার ভাইয়ারা আছে, তো এখানে আজকে মাস্কটা বাধ্যতামূলক। এটা হচ্ছে যে সামনের দিকে যাই, দেখতে থাকি সামনে কি আছে, পরবর্তীতে সবকিছুই দেখানোর চেষ্টা করব সবাইকে। এই যে পাশে সমুদ্র, মোশারফ ভাই সাইকেলটা নিয়ে আসা উচিত ছিল। এখানে ওই যে রোড এটা কই, এটা এখান দিয়ে হাঁটতে মজা আছে, ফোমের মতো। আচ্ছা, তো এই যে ভাই এটা শারজা ফেস্টিভ্যাল না? এটা হচ্ছে যে শারজা ফেস্টিভ্যাল। এখানে অনেক ফ্যামিলি, তারপর ছোট বাচ্চারা, কি কি মুড়ি ভাজা, ঝালমুড়ি। এটা কি ঢাকা আছে, ঝালমুড়ি খাইবেন আপনি? আচ্ছা, একটা মজা আছে না ভাই? একটু ধরেন, আমরা একটু আপনি একটু কভার করেন আমাদেরকে এভাবে। এই তো দেখছেন, মানে মোটিভেশন যে নষ্ট করে গেল ছাগল ছাগল তার মানে ভিডিও বানাবো কেমনে? মাছ ফটো উঠাইবে সময় তো সারা ছেড়ে সারা বেটার ভিতরে আছে মনে হয়। ইমন দে তোর আবার মাছ ফুল জানে দাম দা মাছ ফুলি যা, তোর এত সুন্দর হয়েছে লাল, তো সুন্দর লাগে, সুন্দর হয়েছে।
থেকে আমি বেডশিট একটা নিয়েছিলাম, ব্যবহারে খুব সুন্দর। আচ্ছা, ওই যে বুট আছে, বুট আছে, বাদাম বুট। না না, আমি কিছু খাবো না, না তোরা খা। আর পরে পরে মাত্র আমরা খেলাম। এটা তো মনে হয় আমাদের নিউ মার্কেটের মতো আছে, যে দেশি আছে না, আমি খাবো না তোরা। চিটংয়ের বদ্দা এখন আমাদের দেশি মানুষ এটা, আমাদের ওই যে নিউ মার্কেটের পানিপুরি না, আবার এটা দুবাইতে পানিপুরি। ওদের তৈরি হচ্ছে যে পানিপুরি, আপনি কি দেশি নাকি? কোথায় বাসা? কোথায়? হ্যাঁ, আচ্ছা, আমার বাসা ফেনীতে। ফেনী? হুম, আমাদের রেডি হয়ে গেছে পানিপুরি। এটা ইয়ে না, পানি বলতে এটা তো আমাদের ফুচকা। পানিপুরি করলেন কা? আচ্ছা আচ্ছা, মানে এখানে পানিপুরি চেনে। হ্যাঁ, টেস্ট কেমন? হ্যাঁ ভাইয়া, টেস্ট কেমন? একটু ফুড রিভিউ দেন, কেমন টেস্ট লাগতেছে? কেমন লাগতেছে? টেস্ট আছে? তোমরা মানে পুচকা এবং পানিপুরি খেয়ে বের হলাম। মানে এটা বাংলাদেশে বলে পুচকা, কিন্তু এখানকার পানিপুরি বলো এটাকে। তো আমরা দেখি আশপাশে একটু ঘোরাঘুরি করি, কেমন এরিয়া। সামনে আছে ভাইয়ারা, এই যে এটা হচ্ছে যে আপনি তো করে দিতেন না, এই কারণে তো আমি নিজে নিজে করতে হয়। ও এটা মার্কেট না? এই যে হচ্ছে ছোট বাচ্চাদের রাইড, তুই জানাস না বাংলাদেশের বাচ্চারা এর থেকে সাহসী, যত রাইড বাংলাদেশে আছে এখন আগের মতো আছে নাকি? আর এগুলো তুই উঠলে তো বয় কোন জল দিয়ে যায়।
একলা বসে রয়েছে, এগুলো আমি মি মাসি তারপরে বাবি তারপরে আপনার কি রয়েছে ইয়া আমরা সবাই দিছি না একসাথে। আপনার মেয়ে তো যে কান্নাকাটি শুরু করছে, এদের আমরা যখন 2017 সালে মা মালয়েশিয়া গেলাম না ওই সময় আপনার ঠাকুর যাতে একটা মেলা হয়েছিল সবাই কিন্তু নিজে প্রচুর কান্নাকাটি করছে। অবশেষে আমরা দেখি আশপাশে একটু ঘুরলাম, দেন আমরা এখন দেখি একটু হাঁটাহাঁটি করে চলে যাব। এটা হচ্ছে যে ফেস্টিভ্যাল সিটি।